হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি একটা শেয়ার করতে যাচ্ছি রান্নার রেসিপি। আমি একটু নতুনভাবে সিস্টেমে করেছি রান্নাটা, দেখো তোমরা রান্নাটা কীরকম হয়। চলো লেটস গো স্টার্টিং। এখানে এখানে বাসনগুলো আছে, দেখতে পাচ্ছ একদম বাঁশের যে ইয়েটা থাকে, এটা দিয়ে আজকে বা তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। এগুলি খেতে খুব ভালো, শরীরের পক্ষেও খুব উপকারী, এগুলির মধ্যে কোনো সার টার নেই। খেতে গেলে এগুলিকে ভালো করে কেটে ভিতরে যে জিনিসটা থাকে এটা দিয়ে বের করতে হবে। আর এই জায়গাটা একদম শক্ত, এইগুলি ফেলে দিতে হবে, এগুলি ফেলে দেব, শক্ত জায়গাটা ফেলে দেবো। আর জায়গাটা যে জায়গাটা নরম আছে এই জায়গাটাতে গিয়ে কুচি কুচি করে কেটে নেব। এটা আমি আজকে মুসুরি ডাল দিয়ে এইভাবে আমি কেটে রেখেছি। এখানে কী কী কেটেছি এই দেখো, বাসনগুলোকে আমি কীভাবে কেটেছি দেখো, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এইভাবেই থাকবে এইগুলি। আর এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আছে তোমার লচ্ছই, রামাইশ, তোমরা অনেকে রামাইশ বলো, আমাদের এখানে এটাকে লচ্ছইও বলে। আর এখানে আছে আলু, আলুগুলিকেও আমি এরকমভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলিকে আমি এখন ভালো করে একটু জল দিয়ে ওয়াশ করে নেব। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, এই রেসিপিটা একদম নিরামিষভাবেই করব। এটাতে এটা দিয়ে কিন্তু অন্যরকমভাবেও করা যায়, শীতল দিয়ে। আজকে এটা শীতল দিয়ে করব না, একদম নিরামিষভাবে করব। দেখতে থাকো আমার রেসিপিটা। এখন একটা কুকারের মধ্যে আমি এইগুলি ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবো। কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলিকে ভালো করে ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কম দিয়েছি, যার যেমন জাল পছন্দ সেরকমই দিতে পারো। আর এখানে মুসুরি ডালকে ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে ভালো করে ওয়াশ করে এটার মধ্যে দিয়ে দেব। এখন মুসুরি ডালগুলিকেও দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটা তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি জানি। এটার মধ্যে এখন আমি নুন অ্যাড করে দিচ্ছি এক চামচ, দেড় চামচের মতো দিয়েছি, পরে যদি লাগে তাহলে দিব। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে এটাকে কুকারের মুখটা লাগিয়ে দু তিন সিটি দিয়ে দেব। সিটির পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কী করে আমি বানাই। ওকে, নিয়েছি কাডল বিচি, দেখতে পাচ্ছ এগুলিকে আমি তেঁতু করে নিয়েছি, এগুলিও দিয়ে দেব। দেখতে পাচ্ছ কুকার থেকে নামিয়ে নিয়েছি, এটার জলটাও শুকিয়ে গেছে, এই দেখো। এখন এটাকে তুলে নেব, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন গোটা গরম মশলাগুলি দিয়ে দেব, আর তেজপাতা। এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে জিরে এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, আর লঙ্কা এক চামচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো।
এগুলিকে পানি দিয়ে মিক্সড করে নেব। এখন এটাকে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আধা চামচ, নুন তো আমি আগে দিয়ে দিয়েছি, তাই আর নুন লাগবে না। এবার কষিয়ে নেব ভালো করে। এখন এটা ঢেলে দেব। দেখতে পাচ্ছ এখন এটার মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একদম